আপনি এই যে মুরব্বী, আপনি পাকিস্তান পিরিয়ড দেখছেন না? দেখেছেন, আমার মনে আছে তো নিশ্চয়ই সবকিছু। আচ্ছা, 70 বছরে আপনি যেটা দেখলেন, আপনি বলেন তো, চুরি ডাকাতি খুন রাহাজারি অবিশ্বাস দ্বন্দ্ব সুদ অফিসে অফিসে দুর্নীতি ঘুষ মানুষে মানুষে প্রতারণা নতুন নতুন প্রতারণা খাদ্যে ভেজাল ওজনে কম এই যে ব্যাপারগুলি পরিবারে পরিবারে অশান্তি বাবা সন্তানে স্বামী স্ত্রীর এই যে অশান্তি এটা বলে তো দেখি বাড়ছে না কমছে? কি পরিমাণ বাড়ছে? এরকম মহামারী কি আগে ছিল? আমি আমার ছোটবেলায় দেখেছি অন্তত আমাদের এলাকার মধ্যে অধিকাংশ বাড়ির মধ্যে দেওয়াল ছিল না, ঘরের দরজা আটকানোর প্রয়োজন ছিল না, ঘরের দরজা খোলা রেখে মানুষ ঘুমাইত। তাহলে আপনি দেখেন, খেয়াল করেন, সামাজিক যে বন্ধনগুলি এগুলি কিন্তু ধ্বংস হয়ে গেছে, কিন্তু কিছু নাই। অর্থাৎ আমাদের আত্মা কিন্তু দেউলিয়া আত্মা। আপনি খালি, আপনি একজন মানুষ খালি রক্ত মাংসের মানুষ নন, আপনার ভিতরে একটা আত্মাও আছে, সেই আত্মা কিন্তু দেউলিয়া। মিথ্যা মিথ্যা মিথ্যা, প্রতারণা প্রতারণা প্রতারণা, চুরি চুরি চুরি, ডাকাতি ডাকাতি, হাজার হাজার কোটি টাকা লুটপাট করে পাচার করে দিচ্ছে। একটা মানুষের, তার স্ত্রী তার দু তিনটা বাচ্চা নিয়ে, একটা মানুষ যদি সারা জীবন লাইফ লিড করতে চায়, মাছ গোস্ত খাইয়াও থাকতে চায় আরামে, তবুও 2-10 কোটি টাকার বেশি লাগে না? লাগে না। কিন্তু সে কি করলো? হাজার হাজার কোটি টাকা মানুষকে মেরে ফেলছে, মানুষকে হত্যা করে ফেলছে, মানুষের লুট করছে, মানুষের খাদ্যে ভেজাল দিচ্ছে, যা খুশি তাই করতে, তার টাকা দরকার। আর মিথ্যা কোন, কাকে বিশ্বাস করবেন আপনি? কোন অফিসে যাবেন? বিমান অফিস, ট্যাক্স অফিস, ডাক অফিস, কোন অফিসে যাবেন আপনি বলেন? কোন অফিস? বিদ্যুৎ অফিস, পানি অফিস, কোন অফিসে যাবেন? সব বাদ দেন, শিক্ষা অফিস, আচ্ছা সব বাদ দেন, সাধারণ শিক্ষিত লোকেরা যারা কোরআন হাদিস পড়ায় মাদ্রাসা, সেখানে যান। এই যে দুর্নীতি আর সুদ পুরো সমাজ ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। তাহলে সমাজ কি হলো? চুরি ডাকাতি সুদ রাহাজানি খুন হাইজ্যাক হত্যা মিথ্যা লুটপাট, আরে ঘরে ঘরে ব্যভিচার, ভয়াবহ। ওয়াজ কি কম হচ্ছে নাকি? না। মহতারাম ওলামায়ে কেরাম, মানুষের আত্মা পরিশুদ্ধ করার জন্য এই যে ওয়াজ করে যাচ্ছেন, আচ্ছা ওনারা বান্ডেলে বান্ডেলে টাকা নিচ্ছেন, আমি সেটার সমালোচনা নাই করলাম, কিন্তু ওনারা তো মানুষকে ভালো হওয়ার জন্য বয়ান দিচ্ছেন। পিছনে সার্টিফিকেট সাইনবোর্ড লাগা থাকলে তাফসীরুল কোরআন মাহফিল, সাইনবোর্ডে এত লম্বা পোস্টার, হুজুরদের নামের কোনো শেষ নাই। আমার না হলে আমি নাখান্দা গুনাগার বান্দা, আদনা আল্লাহর গুনাগার উম্মত, আমার গুনার শেষ নাই, আমি গুনার সাগরে একেবারে ভাসতেছি, আমার কোরআন তেলাওয়াত ভুল, আমার উচ্চারণ ভুল, আমি মাদ্রাসা পড়ি নাই, আমি ভুল ভুল ভুল। আপনারা সব মুহতামিম মুহাদ্দিস, তাহলে আল্লামা শায়খ দামাতুল বারাকাত কত কিছু, আপনারা পোস্টারের মধ্যে শত শত নাম, আপনাদের কি হচ্ছে রেজাল্টটা কি? বৃক্ষ তোমার নাম কি ফলেই পরিচয়। এই যে সামাজিক অপরাধ, এবার রাজনৈতিক অপরাধ আসেন। এবার একটা সরকার যদি 10 বছর ক্ষমতায় থাকে, বিরোধী দলের অভিযোগ আমার কথা না, তাদের বিরুদ্ধে মামলা, এক একজনের নামে নাকি 400-500 মামলা, মামলার জ্বালায় ঘরে ঘুমাইতে পারে না, বিদেশে পাড়ি দিয়েছে, হামলা পাল্টা হামলা অবরোধ, এই যে গত কয়েকদিন আগে দেখলাম 2 মানুষ মারা গেছে ট্রেনে আগুন দিছে ইয়েতে গাজীপুরে, এই দৃশ্য, বাসে আগুন দেওয়া, ট্রেনে আগুন দেওয়া, লঞ্চে আগুন দেওয়া, হঠাৎ বোমা মারা, হঠাৎ রাস্তা অবরোধ করা, এটা কি নতুন নাকি? এই জেনারেশন এগুলা দেখতে দেখতে বড় হয়েছে, এই জেনারেশন এগুলা কি? আর এই যে সামনে নির্বাচন, এগুলা কি? এগুলা কি নির্বাচন? আরে ভাই, পাতানো হোক আর সাজানো হোক, এত প্রতারণা, এত জালিয়াতি, মানুষের আত্মা বিক্রি করে। আমার গতকালকে আমার ছোট ভাই আমাকে বলতেছেন যে ইমাম, আমরা কিভাবে আমাদের ভাইদের চরিত্র ঠিক রাখবো? এলাকার পোলাফাইন ডিং 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 করে যায়, মিছিলে ঘুরে যায়, 1000 টাকা কামাই করে চলে আসে, আর আমার ভাইয়েরা সারা দিন পরিশ্রম করে 500 টাকা রোজগার করতে পারে না। এই যে সমাজের মধ্যে দুটি মারাত্মক ধরনের দ্বন্দ্ব, আমরা কিভাবে মানে সার্ভাইভ করব, কিভাবে বেঁচে থাকবো এখানে? এই যে কালো টাকার মালিকরা নির্বাচনের সামনে নিয়ে নামলো, কি পরিমাণ টাকা ওদের আছে কেউ জানে না, টাকা বাতাসে উড়ে শুধুমাত্র, এতে করে মানুষের চরিত্র ধ্বংস হয়ে গিয়েছে। এ রাজনীতি, এ রাজনীতি কি আল্লাহ রসুল শিখাইছেন? না। কোরআন শিক্ষা দিয়েছে? না। তা আপনারা এই রাজনীতি প্র্যাকটিস করছেন যে সবাই, আপনারা এই যে লক্ষ লক্ষ লোক একত্রিত হয়ে যদি সাংবাদিক প্রশ্ন করে আপনারা কি চান, বলে আমরা গণতন্ত্র চাই। কি চাই? গণতন্ত্র। এটা কি আল্লাহ দিচ্ছেন কোরআনে? না।